রোজ যেরকম নতুন নতুন জায়গা যাচ্ছি, আজ কিন্তু চলে এসেছি আমি গড়িয়াহাট মার্কেটে। আর গড়িয়াহাট মার্কেটে সবচেয়ে পুরনো যেটা হোটেল সেটা কি 67 বছরের পুরনো হোটেল আদর্শ হিন্দু হোটেল। এটাও একটা পাইস হোটেল, এবং এই পাইস হোটেলে বিভিন্ন ধরনের খাবার খাবো যেগুলো বাঙালি খাবার নামে পরিচিত, সেরকম ভাত ডাল মাছ বিভিন্ন ধরনের সবজি দিয়ে বেশ একটা জমিয়ে ভুড়ি ভোজ যেটাকে বলে। খুব এক্সাইটেড আমি, চলুন দেখানো যাক আদর্শ হিন্দু হোটেল। আদর্শ হিন্দু হোটেলের ভিতরে চলে এসেছি, টেবিলে বসে পড়েছি। খাবার তো দেখতেই পাচ্ছেন কত রকমের খাবার। আর এই হোটেলটা কিন্তু মাছের জন্য কিন্তু খুব বিখ্যাত, বিশেষ করে আমরা জানি পাইস হোটেল ব্যাপারটা মানেই হচ্ছে কিন্তু প্রত্যেকটা খাবারের দাম আলাদা আলাদা, যেটা আমি প্রতিটা পাইস হোটেলের ভিডিওগুলোতেই বলি। আর এই হোটেলেও তাই, প্রত্যেকটা খাবারের দাম কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু ডিফারেন্ট, মানে আলাদা আলাদাভাবে নিতে হয়। আর একটা কথা বলে, আগে অনেকেই বলেছেন পাইস হোটেল মানে কি সস্তা, পাইস মানে সস্তা না, রিজনেবল, মানে যেরকম হওয়ার কথা, কারণ আপনি সব রকমের মাছ পাচ্ছেন। এরকমই ধরুন একটা ভাবুন, এত বড়টা পাবদ মাছ কি সস্তা দেওয়া সম্ভব? সম্ভব নয়। তো যেরকম প্রোডাক্ট সেই রকম দাম। এবার প্রত্যেকটা খাবারের নাম, প্রত্যেকটা মাছের নাম আর তার দামগুলো কত জেনে নিই। আর একটা কথা শুরুতেই বলে নিই, এখানকার খাবার কিন্তু মাছগুলো কিন্তু দাম কিন্তু, বিশেষ করে যেগুলো দামি মাছ সেগুলোর দাম কিন্তু ভ্যারিয়েবল, মানে বাজার হিসাবে কিন্তু দামগুলো একটু চেঞ্জেস হয় মাঝে মাঝেই। তো ভাইয়ের কাছে জেনে নিচ্ছি, বলো এক এক করে। এটা ভেটকি মাছ 140 টাকা, চিতল মাছ 240 টাকা, কই মাছ 110 টাকা, পার্সে মাছ 120 টাকা, চারাপোনা 60 টাকা, চিংড়ি মাছ 120 টাকা, হাফ প্লেট মাটন আছে 180 টাকা, দুটো পাঁপড় ভাজা 10 টাকা, চিকেন হাফ প্লেট 140, মোচার ঘণ্ট 40 টাকা, শিমালু পেঁয়াজ কলি ভাজা 20 টাকা, পাবদা মাছ 180 টাকা, বোয়াল মাছ 120, ভেটকি মাছ 140, কাতলা মাছ 60 টাকা, যে কোনো ভাজা 20 টাকা করে, চাটনি 20 টাকা, কই শাক তরকারি 20 টাকা, ডাল 5 টাকা, দই 20 টাকা, প্রথম ভাতের দাম 20 টাকা, রুটি হচ্ছে 3 টাকা পিস। এই যে দেখতে পেলাম আমার কাছে যে খাবারগুলো আছে, প্রত্যেকটা দাম জেনে গেলাম। এতগুলো খাবার সত্যি একসাথে খাওয়া সম্ভব নয়, তাই কিছুটা খাবার আমি রাখবো আর কিছুটা খাবার কিন্তু ওনাদেরকে রিটার্ন করব। তারপরে কিন্তু জমিয়ে ভুড়ি ভোজ হবে, চলুন দেখানো যাক আজকের খাবার। আর যেটা শুরুতেই করি, সেটা হচ্ছে ডাল। এটা দেখি ছোট্ট একটু বাটির মধ্যে মুগ ডাল আছে, মুগ ডাল দিয়ে, আর মুগ ডাল যখন আছে তখন তার সাথে কিন্তু একটু ভাজা, বেগুন ভাজা, আলুর চিপস, আর তার সাথে একটু বেগুন ভাজা, ব্যাস। ডালটা একদম নর্মাল, ডাল নিয়ে কিছু বলার নেই। চিপসগুলো দেখে নুচমুচ আছে চিপসগুলো, ডাল দিয়ে আর সাথে যদি বেগুন ভাজা থাকে, এরকম তেল উঠে থাকা বেগুন ভাজা, ডাল বেগুন ভাজা চিপস দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। এইবার চলে আসছি মাছের দুনিয়ায়, কি মাছ দিয়ে শুরু করা যায় সেটাই ভাবছি। মাছগুলো দেখেছেন, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝে ওঠা মুশকিল। তো শুরুতেই বোয়াল মাছ, বোয়াল মাছ, বোয়াল মাছের সাথে কিন্তু অনেক স্মৃতি জড়িত আছে আমার জীবনে। আমি গ্রামে থাকতাম ছোটোবেলাতে, তো ওখানে কী হতো, বোয়াল মাছ আমরা প্রায় নদী থেকে বা পুকুর থেকে ধরতাম, সেই নদীর বোয়াল মাছ স্মৃতি কিন্তু এখনও বয়ে বেড়ায় আমার মনে। তো দেখি এই বোয়াল মাছটা কীরকম,
একটু ভাইনি আগে টেস্ট করি। মাছটা তো দেখে ভালোই মনে হচ্ছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে মনে হচ্ছে। আর উপরের তেলটা দেখুন, উপরের তেলটা আর ভিতরে মাছটা, ঠিক আছে। কিন্তু দেশীয় যে মাছ, নদীর যে মাছের বল সেটা না, কিন্তু খেতে খারাপ না, তাজা আছে মাছটা। সর্ষে বাটা ঝোলগুলো কীরকম দেখি এখানকার, মেনলি সাধারণত এখানে সর্ষে পোস্ত দিয়ে সব জায়গায় বানায়, তো এটাও দেখে তাই মনে হচ্ছে। আর ঝোলটা কিন্তু একটু ঘন আছে, পাতলা নয়। ঝোলটা খেতে খুব ভালো, বল মাছ যদি সাইজের একটু বড় হয় এরকম, তার স্বাদ কিন্তু সত্যি আলাদা বস। এবার চলে আসি পার্শ্বে, দেখুন পার্শ্বের সাইজটা দেখেছেন, এবারে সাইজেই কিন্তু মাখো মাখো। দেখুন মাছটা কিন্তু আমার দেখে তো ভালোই মনে হচ্ছে এখন অবধি, খেলে বুঝতে পারবো। তার সাথে একটু পোস্ত ঝোল নিয়ে দেখি, সর্ষে পোস্ত ঝোল। ঝোলটা একই রকমই মনে হলো, জানি না একসাথে বানানো কি না। মাছটা একদম ফ্রেশ এবং তাজা, যে কোনো খাবার বিশেষ করে মাছ যদি তাজা মাছ খাওয়া যায় তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু মুখের মধ্যে সবসময় লেগে থাকে। পার্শ্ব মাছটা খেয়ে মনের মধ্যে কিন্তু বেশ তৃপ্তি আসলো। এবার চলে আসি, দেখেছেন পাবদাটা, পাবদা পাবদার সাইজ কত বড়, আমার তো মনে হচ্ছে 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 12 ইঞ্চি চলে যেতে পারে, দেখেছেন। এটাকে এবার খাওয়া হবে, দেখি দেখেই তো ভালো লাগছে, মনে হচ্ছে যেন বেশ হামলে পড়ি। এই মাছগুলো কি হয় বেশি কাটা নেই, খেতেও খুব ভালো হয়, খেয়ে দেখি কীরকম। একটাই মাছে কাটা থাকে আর কোনো কাটা নেই, আগে মাছটা খেয়ে দেখি পরে ঝোলটা দেখা যাবে। খুবই ভালো মাছটা, মাছটা শুধু সাইজ নয় তার সাথে খেতেও কিন্তু ভালো, একদম তাজা মাছ। একটু ঝোলটা, একটু ঝোলটা টেস্ট করি। সর্ষে পোস্ত দিয়ে বানানো তো আছে, তার সাথে কিন্তু একটু ধনে পাতাও আছে, তার ধনে পাতার একটা গন্ধও আছে। ১৫০ টাকা কিলো, মাটির ভারে কোল্ড ড্রিঙ্কস, চিতল মাছ, চিতল মাছের পেটিটা দেখেছেন, প্রায় 8 ইঞ্চি লম্বা তো হবেই মনে হচ্ছে। আর কি সুন্দর কষাটা, একটু ঝোলটাকে নেই, কাজু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে বানানো, দেখেই বুঝতে পারছি। এবার খেয়ে দেখলে বুঝতে পারো কিরকম, আর পিঠিটা দেখুন পুরো একদম, এত বড় এত বড় মাছের, এত বড় মাছের পিঠি তো ন্যাচারালি ভালো হওয়ার কথাই। ঝোলটা কিন্তু খাসা হেভি খেতে, এবার মাছটা খেলে বুঝবো। সত্যি অসাধারণ খেতে, সত্যি অসাধারণ খেতে চিতল মাছের পেটি। কিন্তু চিতল মাছের পেটির একটাই সমস্যা থাকে, যেটা যারা কাটা বেশি খেতে চায় না তাদের জন্য একটু সমস্যা, কিন্তু টেস্ট ব্যাপক। আর একটা চিতল মাছের লেজটা যে দেখতে পাচ্ছেন, লেজের শেষের অংশটুকু কিন্তু আমাদের কিন্তু প্রায় চর্বির মতো থাকে, শেষের দিকটাতে একটুখানি মাছটা নেই, দেখি এটার মধ্যে কিন্তু একটু চর্বিযুক্ত মাছ থাকে, টেস্ট আলাদা হয়।
একটা কথা বলি, এখানে কিন্তু সুইগির মাধ্যমে কিন্তু আপনি অর্ডার দিতে পারেন। আর যদি বলেন খোলা কতক্ষণ, সকাল 9টা থেকে বিকেল 4টা অবধি খোলা, আবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 10:30 অবধি খোলা। আপনি আসুন, 12 মাস 365 দিনই খোলা। এত ভালো হোটেল, আপনি গড়িয়াহাটে যে কোনো কারণে আসুন, এরকম পুরনো বাঙালি খাবার পাওয়া কিন্তু খুব দুষ্কর। এবার চলে আসি গলদা চিংড়ি। কি বলবো আর আপনাকে, দেখুন যেন মনে হচ্ছে এবার থালায় উঠে চলে আসবে। সাইজটা দেখেছেন, ঝোলটা দেখুন, খুব সুন্দরভাবে বানানো চিংড়ি মালাইকারি। এই খেয়ে এবার হালকা করে অল্প একটু নিলাম। ছাল ছাড়ানো চিংড়ি কাঠিটা আছে, বাঙালির কাঠি, বুঝতে পেরেছেন তো, সবসময় রেডি থাকে। হেভি খেতে, হেভি এবং তাজা। সবচেয়ে বড় কথা বলি, তাজা ফ্রেশ একদম, খেতেও একদম লাজবাব। মালাইকারিটা দেখি কিরকম, মালাইকারিটাও খেতে হেভি সুন্দর। মাথাটা দেখেছেন, ও কাতলা মাছের মাথা। মাথাটা আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো না, এই জন্য একটা আলাদা সেপারেট ভিডিও করে দেবো, কারণ এটা খেতে বেশ সময় লাগবে। অযথা ভিডিওটাকে আমি বাড়াতে চাইছি না এখন, কিন্তু না খেয়ে যাবো না, নিয়েছি যখন খাবই। হ্যাঁ, এবার চলে আসি চাটনিতে। টমেটোর চাটনি দেখতে পাচ্ছি, বেশ ঘন আছে চাটনিটা। আর তার সাথে এটা কিন্তু পাঁপড়, চাটনি আর পাঁপড়। খেয়ে দেখি কেমন লাগবে, চাটনি পাঁপড় যথেষ্টই ভালো লাগে। টমেটো চাটনি পাঁপড় দিয়ে শেষ পর্যন্ত সবসময় ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলা হয়নি, এখানে ক্যাশের সাথে সাথে কিন্তু কার্ডও কিন্তু অ্যাকসেপ্টেবল। জমি আসতে খেলাম খাবার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্রতিবারের মতো যা বলি, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সাপোর্ট করলে তবেই তো আমি আগিয়ে গব। আর আপনাদের মূল্যবান মতামত যেগুলো আমাকে কন্টিনিউ করুন, দিতে থাকুন, আমি সবসময় চেষ্টা করব নিজেকে আরও সংশোধন করার। সাপোর্ট আস। আমার সাথে আছেন আদর্শ হিন্দু হোটেলের যিনি মালিক, যার নামে হোটেল কালীপদ মাইতি, তার পুত্র তরুণ মাইতি। তরুণ মাইতি, তো নমস্কার দাদা। তো বলছি, হোটেলটা তো শুনেছি 67 বছরের পুরনো হোটেল, তাই তো? তো হোটেলটা তো মানে মেনলি বিশেষত্ব কী আছে যার জন্য মানুষ দূর দূর থেকে আসে? মানে আমাদের তো হোটেল বাঙালি খাবার, যেটা মানে আচ্ছা, হ্যাঁ, বাংলা বাঙালি বাঙালি যেমন প্রিয় খাবার, ভাত ডাল সবজি ভাজা, এখানে ছোটো রকম ভ্যাটিস মাছ, রকম মাংস, মাছ সব ধরনের মাছই আপনি রাখেন, সেটা তো দেখতেই পাচ্ছি। আর এই সবজিটা কি দেখতে পাচ্ছি, আগে শুনেছিলাম অন্যরকম, আজকে দেখলাম অন্যরকম। আমাদের প্রত্যেক দিনের মেনু প্রত্যেকদিন চেঞ্জ হয়, 3 রকমের ভাজা হয় ডেলি, দু রকমের সবজি, একটা নর্মাল সবজি হয়, একটা আদর্শ স্পেশাল সবজি হয়। মূলত স্পেশাল সবজি 7 দিন 7 রকমের সবজি। আচ্ছা, একদিন একদিন দেখা গেলো মোচার তরকারি হলো, একদিন হলো মুড়ি ঘণ্ট হলো, একদিন দেখা গেলো চিংড়ি মাছে, চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি হলো, পটল চিংড়ি হলো, তাহলে ভেটকি মাছে কাটা দিয়ে পালং শাক হলো, এটা স্পেশাল আদর্শ স্পেশাল। এটা মাছটা কি রোজই স্পেশাল মাছগুলো থাকে, যেমন ভেটকি, পাবদা, চিতল, ইলিশ, এখন ইলিশের সিজন নেই বলে ইলিশ এখন নেই, বোয়াল, আবার ধরুন না আপনার চিংড়ি, কই, মাগুর, এরকম ভ্যারাইটি ভ্যারাইটি মাছ থাকে। আর প্রত্যেকদিন আমাদের রোটেশন অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু ফিক্সড আমাদের রেট আছে কাতলা মাছ আর চারাপোনা, 60 টাকা। থ্যাংক ইউ। আর আমাদের চিকেন মটন তো অ্যাভেলেবেল হয়, কিন্তু বৃহস্পতিবার আমাদের মটনটা বন্ধ থাকে। থ্যাংক ইউ।
হ্যাঁ।